আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিশ্বের মানুষ বলছে বাংলাদেশ উন্নয়নে রোল মডেল বললেন হানিফ। গণসমাবেশে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল। মাত্র 450 কিলোমিটার দূরে চিত্রাংশ। বাঁধ ভাঙে জোয়ারের মতো মানুষ আজ রাস্তায় নেমেছে বললেন আমির খসরু। যে 15 জেলায় 7 ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসের শঙ্কা। গ্যাস বিদ্যুৎ পানির দাবিতে ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, আমাদের পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ও পায়রা স্থল বন্দর সহ অসংখ্য উন্নয়ন করে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজকে বিশ্বের মানুষ বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। যে বাংলাদেশ বিএনপি সময় পরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব 1 নম্বর রাষ্ট্র ছিল, এই বাংলাদেশ বিএনপির ব্যর্থতার কারণে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল। রোববার 23 অক্টোবর দুপুরের ব্রাহ্মণ বাড়িয়ার আশুগঞ্জে হাজি আব্দুল জলিল মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আহ্বায়ক কমিটির ঘোষণা, দীর্ঘ 8 বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে হানি বলেন, 2014 সালের নির্বাচন আর 2018 সালের নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, 2029 সালের পরে আপনাদের ভাবতে হবে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা যায় কিনা। যতদিন আপনাদের বিএনপির দলের নেতা থাকবে দুর্নীতিবাজ তারেক ও খালেদা জিয়া, ততদিন এদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে না। আপনাদের নিজেদের দলের লোকেরাই আপনাদের চোর বাপ্পার বলছে, তাই মানুষ আপনাদের ভোট দেবে না। এ সময় তিনি আরো বলেন, 2006 সালে খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ নির্বাচনে আসলে 30টি সিটও পাবে না। 2008 সালের নির্বাচনে বিএনপিকে 30 সিটের নিচে নিয়ে পার্লামেন্টে যেতে হয়েছে। এদেশের মানুষ তাকে শিক্ষা দিয়েছে। মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমানে আপনারা পার্লামেন্টে 10 সিটের নিচে নিয়েই আছেন, লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনাদের নেতৃত্বের টাকা আত্মসাতের কারণে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে বন্দী শেখ হাসিনার মায়ার কারণে তিনি এখন বাসায় আছেন, নির্বাচন করার যোগ্যতা তার নেই, দুর্নীতির কারণে একজন কারাগারে আরেকজন পলাতক। গণসমাবেশে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল। খুলনায় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তৃতার সময় মাইকে তিনি বলেন, আমি একটু অসুস্থ বোধ করছি, আপনার অনুমতি দিলে বসে কথা বলি। শনিবার 22 অক্টোবর খুলনা নগরের সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ বোধ করলে বসে বক্তৃতা দেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেখ হাসিনা সরকার নতুন পায়তারা শুরু করেছে। তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়, তারা জনগণকে বঞ্চিত করে বিনা ভোটে ক্ষমতায় টিকে থাকতে চায়। তিনি বলেন, নিজেদের ভালো দেখানোর কৌশল নিয়েছে এই নির্বাচন কমিশন। কমিশনকে তো ডিসিএসপি মানে না, তাই আমরা নির্বাচন কমিশন নিয়ে কথা বলছি না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন নয় উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এই সরকারকে বিদায় জানাতে হবে, এই সরকারকে পরাজিত করে নতুন সরকার প্রতিষ্ঠা করতে হবে, তাই আন্দোলন ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই। সরকারকে আহ্বান জানায় পদত্যাগ করুন, না হলে গণঅভ্যুত্থানে এই সরকারকে বিদায় জানানো হবে, দেশকে গণতন্ত্রের সঙ্গে ফেরাতে চায়, ফয়সালা হবে রাজপথে। প্রসঙ্গত, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার জ্বালানি সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা মামলা ও মিথ্যে মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের অংশ হিসেবে খুলনায় বিএনপি ও বিভাগীয় সমাবেশ। মাত্র 450 কিলোমিটার দূরে চিত্রাং। পায়রা সমুদ্র বন্দর থেকেই সবচেয়ে কাছে অবস্থান করছে ঘূর্ণিঝড় চিত্রাং। সোমবার 24 অক্টোবর সকাল 9টার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ 8 নম্বর বিশেষ বার্তায় তথ্য জানানো হয়েছে। ধীরে ধীরে এটি উপকূলের দিকে এগিয়ে আসছে, একটি বড় আকারের ঘূর্ণিঝড় হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দেশের উপকূলে প্রায় প্রতিটি জেলায় চিত্রাংশের প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া ঝুঁকছে। সর্বশেষ 8 নম্বর বিশেষ বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 590 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 535 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 525 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 450 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত এবং উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল ভোর রাত থেকে সকাল নাগাদ
খেপুপাড়া কাজটি বরিশাল চট্টগ্রাম উপকূলে অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, শীতরাং ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলের দিকে। আসলে আমাদের মধ্য উপকূলে অর্থাৎ পটুয়াখালী বরিশাল উপকূলের দিকে এটি অগ্রসর হচ্ছে। বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ আজ রাস্তায় নেমেছে বলে আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চুরির প্রক্রিয়া বাংলাদেশে আর চলবে না, চলতে দেওয়া হবে না। রাতের বেলায় ব্যালট করা আর চলবে না। বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ আজ আন্দোলনে জোয়ার রাস্তায় নেমেছে, কোনো বাধাই তাদের রুখতে পারবে না। শনিবার বিকেলে মুক্তাগাছার নাপিত খোলায় ময়মনসিংহ দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা প্রয়াত এম মোশাররফ হোসেন এফসি এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ আজ আত্মত্যাগের জন্য আন্দোলনে নেমেছে, জীবন দেওয়ার জন্য নেমেছে, মৃত্যুবরণ করার জন্য নেমেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেমেছে, ভোটের অধিকার ফিরে পেতে মাঠে নেমেছে। তা প্রমাণ চট্টগ্রাম ময়মনসিংহ আজকের খুলনার গণসমাবেশ। সরকার লাঠিয়াল বাহিনী পুলিশের শত বাধা বিপত্তি উপেক্ষা করে মানুষ পায়ে হেঁটে ট্রেনের ছাদে চড়ে গণসমাবেশে সফল করেছে। তিনি আরো বলেন, সরকার গণজোয়ার দেখে ভয় পেয়ে ব্যালটের পরিবর্তে ইভিএম এর নীল নকশার প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। মানুষ আর দুই বেলা ঠিক মতো খেতে পারছে না, সেখানে 8,000 কোটি টাকা বিনিয়োগ করে নতুন ইভিএম কিনতে যাচ্ছেন। ওই ইভিএম এর স্বপ্ন দেখে লাভ হবে না। বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেবে না। ময়মনসিংহ দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান খান রতন ও পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স, বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ প্রমুখ। এছাড়াও জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রয়াত কেএম মোশাররফ হোসেনের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। যে 15 জেলায় 7 ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসের সংখ্যা। দেশে 15 জেলায় ঘূর্ণিঝড় শীতরাঙের প্রভাবে 7 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার 24 অক্টোবর আবহাওয়ার 7 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশেই বৃষ্টি শুরু হয়েছে, তা আস্তে আস্তে বাড়তে থাকবে। বিশেষ করে উপকূল অঞ্চলে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি অগ্রগতি অংশ অমাবস্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের অধিকের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। গ্যাস বিদ্যুৎ পানির দাবিতে ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপি বিক্ষোভ। গ্যাস বিদ্যুৎ ও পানি নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে রাজধানীতে ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রোববার 22 অক্টোবর রাজধানীর বাড্ডা, গুলশান, উত্তর আমিরপুর, মোহাম্মদপুর, আদাবর, খিলগাঁও, ভাটারা, দক্ষিণখান, তেজতুরি, তেজতুরি বাজার, শ্যামলী, চিড়িয়াখানা রোড, রামপুরা, মগবাজার, বনানী, কাঁচাবাজার সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পানি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকার প্রতিবাদে এসব বিক্ষোভ মিছিলে বিএনপি ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা গ্যাস দিয়ে, বিদ্যুৎ দিয়ে, পানি দিয়ে, নইলে গর্দি ছায়রা দিয়ে এসব স্লোগান দেন। এতে দলীয় কোনো স্লোগান দেওয়া হয়নি। কয়েকটি ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেন।